রাতে ঘুমানোর পূর্বে গান শুনে ঘুমিয়ে পড়লে নাকি 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এই কথা কতটুকু সত্য? গান শুনতে শুনতে যদি ঘুমায় পড়ে তাহলে 70 বছরের ইবাদত নাকি নষ্ট হয়ে যায়? কয়দিন পর পর শয়তান কিছু গান বাইর করে, কয়দিন পর পরে কিছু হয়, হিন্দি না শ্রীলঙ্কান না বাংলা গান বাইর হয়, রাস্তা রাস্তা মোড়ে মোড়ে জনে জনে মুখোমুখি এই গানের কথাগুলোর বেশিরভাগ কথাগুলা এমন অর্থহীন, এমন ফালতু যে এগুলো না কোনো অর্থবহ, না এগুলো মানুষের কোনো চিন্তা চেতনাকে উন্নত করার ক্ষেত্রে কার্যকর, যত সব হাস্যকর কথামালা এই সমস্ত গানের কথার মধ্যে আছে, ঠিক না ভাই? ঠিক, কয়দিন পর পরে এক একটা বাইর হয়, আর রাস্তা রাস্তা পোলাপান মহিলা বুড়া সবাই মুখোমুখি এগুলা, এবং যেখানে সেখানে চলে। তো এগুলো নাজায়েজ গান, যে গানের কথামালার মধ্যে আপত্তিকর কিছু থাকে কিংবা তার সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক থাকে, সে গান শোনা হারাম, এবং এটি ফোকাহা কেরামের প্রায় মুত্তাফাক আলাই ঐক্যবদ্ধ ফতোয়া। সূরা লোকমানের আয়াত নম্বর 6 বা 8, অমিনান নাসে মাইয়াশতারিল লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বেশিরভাগ তাফসীরের গ্রন্থসমূহে, বেশি মুফাসসিরগণ সাহাবায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে এখানে লাহওয়াল হাদিস বলতে গানকে বোঝানো হয়েছে। কোরআনকে যিনি সবচেয়ে ভালো বোঝেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সার্টিফাইড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন যে এখানে গানকে বোঝানো হয়েছে, এটা ভৎসনা করা হয়েছে, এটা হারাম, জায়েজ না গান শোনা, বিশেষ করে মিউজিকের ব্যাপারে যে গান সেটা কথা বলা হচ্ছে। অতএব এটা হারাম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে গান শুনে শুনতে শুনতে ঘুমায় পড়লে 70 বছরের ইবাদত নষ্ট হবে এরকম কোনো হাদিস নাই। আমরা অনেক সময় হারামকে হারাম প্রমাণ করার জন্য কিছু জাল হাদিস বানাই নেই, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো হলো অপ্রয়োজনীয় কাজ। হারামকে হারাম বলার জন্য কোরআন হাদিসে যা বলা আছে এটুকু বললেই যথেষ্ট, নিজের মন গড়া কিছু বললে ঠিকানা হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াযাবা ওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বলে বেড়াবে, আমি বলি নাই অথচ সে এটা আমার নামে বলে বেড়াবে, সে যেন জাহান্নামের টিকিট রিজার্ভেশন করবে। বুঝতে পেরেছেন? জটিল কথা। আজকাল ফেসবুকে দেখবেন একটা ট্রেন্ড চালু হয়েছে, অনেক আগে থেকে আছে অবশ্য, সেটা হলো কি কি একটা আজগুবি কথা দিয়ে শেষে লেখা দেয় আল হাদিস। বাবা, আল হাদিসটা কি? যদি হাদিসে থাকে তাহলে হাদিস গ্রন্থের নাম থাকবে শেষে, এটা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মুসনাদে আহমদ, হ্যাঁ সহিহ ইবনে হিব্বান অমুক তমুক, হাদিসের গ্রন্থ পৃষ্ঠা খণ্ড হাদিস নম্বর রেফারেন্স থাকবে, রেফারেন্স টেফারেন্স নাই, কিছু গদবাদা কথা দিয়ে শেষে কি দেখে দেয় আল হাদিস। ওইটাকে আল হাদিস না জাল হাদিস বোঝার কোনো উপায় আছে? আল হাদিস মানে হাদিসের কথা, আরে হাদিসের কথাকে আপনি বললেই হলো, কোথায় আছে হাদিসের কথা, রেফারেন্সটা লাগবে না? তো আমরা অনেকে না বুঝে এগুলো প্রচার করে বেড়াই, না বুঝে এগুলো শেয়ার করে বেড়াই, এগুলো আমাদের মধ্যে আসে না নাই, তো এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা হেফাজত থাকার তৌফিক দান করুন।